এ দৃশ্য পাকিস্তানের পেশোয়ারের। এভাবেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবিতে চুমু খাচ্ছেন পিটিআইয়ের এক সমর্থক। গেল 8 ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। তবে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে কোনো দলই এককভাবে সরকার গঠন করার মতো প্রয়োজনীয় আসন পায়নি। তবে কারাবন্দী হলেও ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা চমক দেখিয়েছেন। সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছেন ইমরান সমর্থিত প্রার্থীরা। এমন প্রেক্ষাপটে ভোটের পবিত্রতা রক্ষার দাবিতে রবিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইমরানের দল পিটিআই। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা না করা ও ফলাফলে জালিয়াতির অভিযোগে এই কর্মসূচি পালন করেছে দলটি। এ সময় বিক্ষোভকারীরা এ নির্বাচনে ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন। ভোট চুরির অভিযোগ তুলে ফলাফল মানা হবে না বলেও স্লোগান দেন তারা। মালিক দানিয়াল আহমেদ নামে এক পিটিআই সমর্থক বলেন, পেশোয়ারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দলের প্রার্থী কোনো ভোটই পায়নি। এখানে পিএমএলএন এর কোনো সমর্থক নেই, অথচ টাকা দিয়ে তারা এই আসনে বিজয়ী হয়েছে। আর ইয়ে ভোট পিএমএলএন পুরে পেশাওয়ার কে পুরে কেপিকে মে উসকা এক ভোট ভি নেই। আগার আপ পুরে হালকে মে ঘুমে না তো আপকো পতা লাগ জায়েগা কি ইয়াহ পর পিএমএলএন কা কোই সাপোর্টার নেই হ্যায়। और ये कुली दांदली हुई है, पैसों पे सीटें बेकी हुई है। আর ইরফান সালেম জানান, পেশোয়ারের মানুষ পিটিআই সমর্থকদেরই ভোট দিয়েছে, অথচ নির্বাচন সংশ্লিষ্টরা রাতেই ভোটের ফলাফল পাল্টে দিয়েছেন। जो पेशावर के डीआरओस, डिप्टी कमिश्नर पेशावर आफाक वजीर और उनकी पूरी टीम, एडीसी सानिया साफी, उनके एआरओस, उनके आरओस और उनके असिस्टेंट कमिश्नर्स ने जिस तरीके से रात के अंधेरे में डाका डाला है, उसके खिलाफ हम निकले हैं। এদিকে লাহোরের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে পিটিআই সহ বেশ কয়েকটি দলের সমর্থকরা। নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। অব্যবস্থাপনার অভিযোগ তুলে নিন্দা জানান তারা। করাচিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে পিটিআই ও জামাতে ইসলামীর সমর্থকরা। এ সময় জাতীয় নির্বাচনে ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন তারা। এদিকে পাকিস্তানে নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরির প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের গুলিতে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের দুই কর্মী নিহত হয়েছেন। 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় দ্য আরব নিউজে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন এনডিএম প্রধান সহ 15 জন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে মমিরাম শাহ ক্যান্টনমেন্টে বিক্ষোভ চলার সময় পুলিশ গুলি করে বলে অভিযোগ করেছে এনডিএম। পুলিশ বলছে স্টেডিয়াম এলাকার ফটকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের ওপর এনডিএম এর সমর্থকেরা গুলি চালায়। এরপরই পুলিশ পাল্টা গুলি করে।